ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল TS15 ক্রিয়েশন। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন থেকে আজ একটু আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন উচ্চ মাধ্যমিক পাশে একাধিক গ্রুপ ডি কর্মী নিয়োগ করছে, যেখানে নিয়োগ করে নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউ উপর ভিত্তি করে, যেখানে কোনো প্রকার আবেদনপত্র কোথাও পাঠাতে হচ্ছে না, ডাইরেক্ট তোমাদের রিক্রুটমেন্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমাদের গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে। তো কীভাবে আবেদন করবেন, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে বিস্তারিত জানাবো এই ভিডিও। তো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর এরকমই সরকারি চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ নোটিশটি সম্পূর্ণ প্রকাশিত হয়েছে 14 ফেব্রুয়ারি 2022, রেফারেন্স নম্বর এখানে অনস্ক্রিন জিও বলে দিচ্ছে। ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করাবো। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ সরাসরি 23/3/2022 তোমাদের ইন্টারভিউ রয়েছে এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছে। এখানে দুটো পোস্ট নিয়োগ করা হচ্ছে, একটা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট, যেটা হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে। আর যে দু নম্বর নিয়োগ করা হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট ফর দ্য জিওলজি ডিপার্টমেন্টে, যেটা দুটো ভ্যাকেন্সি রয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ হলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে ইন্টারভিউ টাইম দেখতে পাচ্ছ সরাসরি 23/3/2022 তোমাদের ইন্টারভিউ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কীভাবে আবেদন করতে হবে, আবেদন করতে হলে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফর্ম কোথাও পাঠাতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউতে একটা বায়োডাটা টাইপের ফর্ম্যাট রয়েছে সেটিকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। সেই বায়োডাটা ফর্ম্যাটটিকে প্রিন্ট আউট করে ফিল আপ করে যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি নিয়ে তোমাদের 9:30টার মধ্যে এই জায়গায় তোমাদের কিন্তু রিপোর্টিং করে যেতে হবে। দেখতে পাচ্ছ ইন্টারভিউ ভেনুটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমাদের রিপোর্টিং করে যেতে হবে 9:30টার সময় 23 তারিখে। তারপর সেখানে কি তোমাদের রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করাবে। তো নিচের দিকে গেলে দেখতে পাবে একটা ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম অপশন হচ্ছে, সিম্পলি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের একটি পিডিএফ ফর্ম তোমরা দেখতে পাবে, এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের প্রিন্ট আউট বার করতে হবে। এস যাবতীয় ডকুমেন্টস তোমাদের ফিল আপ করে নিয়ে যেতে হবে, যা যা ডিটেলস বলে সেগুলো ফিল আপ করার পর এইটিকে তোমাদের বায়োডাটা টাইপ ফর্ম্যাট বলা হচ্ছে। এই ফর্ম্যাটটিকে তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইম দিন তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, অরিজিনাল ডকুমেন্টস প্লাস জেরক্স কপি তোমাদের কিন্তু এখানে নিয়ে যেতে হবে। নোটিশটা সম্পূর্ণ প্রকাশিত হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে, যেটা রয়েছে নর্থ 24 পরগনা নৈহাটিতে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। এবং এই নোটিশটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে নোটিশটা ডাউনলোড করতে গেলে, যেটা গুগল ক্রোমে সার্চ করবে rbcollege.ac.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ওয়েবসাইটে ডাইরেক্টলি পৌঁছে দিতে পারবে। উপরদিকে স্ক্রল আপ করলে এখানে দেওয়া হবে লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটগুলো অপশন রয়েছে, সিম্পলি এই অপশনটা তোমাদের এখানে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করলে বাঁ দিকে দেখবে অপশন পেয়ে যাবে, প্রথমেই দেখতে পাচ্ছ নোটিশটি 14 তারিখে শো করছে, দেখতে পাচ্ছ নোটিশ ফর দ্য ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য রিসিভ, এই অপশনে ক্লিক করে নোটিশটা কিন্তু মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। আমি সিম্পলি নোটিশটার লিঙ্ক মোবাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে নোটিশটা ডাউনলোড করে নিতে পারো। যারা ইচ্ছুক তারা অবশ্যই এই পোস্ট আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।